आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন প্রজন্মের উদ্যোগে ১৯ মহামিছিল, পা মেলালেন জনতা। ভাষা শহীদদের নিয়ে রাজনীতি আর সহ্য নয়, সাফ জানালো বিডিএ। কর্পোরেশনে অন্তর্ভুক্তি, আনন্দের জোয়ার বইছে দুধপাতিল এলাকায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে প্রথমবারের মতো ১৯ মহামিছিল আয়োজন করলো ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সংগঠন হিউম্যানস অফ শিলচর। মঙ্গলবার শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিকেল ৪টায় মহামিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। মিছিলে শহরের বিভিন্ন সংস্থা সংগঠন, স্কুল কলেজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ১৯ মহান বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংস্থা এই মহামিছিলের আয়োজন করেছে। ভবিষ্যৎ গড়ার পাশাপাশি উচ্চশিক্ষা আর প্রযুক্তির এই যুগে নিজের মাতৃভাষাকে যদি সম্মান জানাতে না পারলে সবকিছুই বৃথা যাবে বলে ধারণা সংস্থার। উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে বর্তমান ও আগামী প্রজন্মকে ওয়াকিবহাল করানোই সংস্থার মূল লক্ষ্য। নিজের ও অন্যের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ভাবনার নিরিখে হিউম্যানস অফ শিলচর প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন ১৯ চেতনার বার্তা ছড়ানোর পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে আগামী প্রজন্মকে ১৯ আলোকবৃত্তে থাকার আহ্বান জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। ১৯৬১ রক্তস্নাত ১৯ ৬৩তম স্মরণ আয়োজনে মহামিছিল চলাকালীন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। আমরা হিউম্যানস অফ শিলচরের পক্ষ থেকে সমগ্র শিলচরবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে শিলচরের জনগণ যেভাবে হাজার হাজার মানুষ শিলচরের রাজপথে আজকে হেঁটেছেন, আমাদের একটাই উদ্দেশ্য, পৃথিবীর সকল মাতৃভাষার স্মরণে আমরা আজকে এই মিছিলের আয়োজন করেছি। আমাদের মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের ১১ শহীদকে আমরা স্মরণ করেছি এবং এই ১১ শহীদের স্মরণে আজকে পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে আমরা সম্মান জানিয়েছি এবং এই সম্মানে শিলচরের এত মানুষ, এত সংগঠন, কম করে হলেও ১০০টারও বেশি দল সংগঠন আমাদের সঙ্গে আজকে হেঁটেছেন পথে এবং হিউম্যানস অফ শিলচর কথা দিচ্ছে প্রত্যেক বছর ১৬ই মে হিউম্যানস অফ শিলচর এই মহামিছিল মিছিলের আয়োজন করবে। ভাষা শহীদদের আত্মবলিদানের অমর দিবস ১৯ মে, এ নিয়ে রাজনীতি বন্ধ করার জোরালো আওয়াজ তুলেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। মঙ্গলবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেছেন, ১৯৬১ এর পর আরো ৬২ বছর অতিক্রান্ত, অথচ এখনো বরাকের ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি জোটেনি। মেহরত্রা কমিশনের রিপোর্ট আজ অবধি প্রকাশ করা হয়নি। কেন্দ্র সরকার ও রেল মন্ত্রকের সবুজ সংকেত থাকা সত্ত্বেও রাজ্য সরকার ভাষা শহীদ স্টেশন নামকরণ আটকে রেখেছে। বাংলাভাষী সংখ্যা রাজ্যের এক তৃতীয়াংশ হওয়া সত্ত্বেও আজও বাংলাকে সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়া হয়নি। অপরদিকে রাজ্যের জনসংখ্যার ৫% হলেও বড় ভাষা রাজ্যের সহযোগী সরকারি ভাষা। দিশপুরে বিধানসভা বা বিধায়কদের আবাসগৃহতে নাম ফলকে অসমীয়ার সাথে বড় ভাষা ব্যবহৃত হলেও বাংলার কোথাও কোনো অস্তিত্ব নেই। আসাম আন্দোলনের ৮৮০ জন শহীদকে স্বীকৃতি তথা পরিবারবর্গকে সরকারি অনুদান দিলেও ১৯ শহীদরা আজও বৃত্ত। এসবকে রাজনীতি ছাড়া আর কি বলা যায়? প্রদীপবাবু বলেন, প্রতি বছর ১৯ উপলক্ষে মিছিল হয়, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, সন্ধ্যায় প্রদীপ ধূপকাঠি জ্বলে তারপর আবার আমরা সব ভুলে যাই। এবার নতুন একটি সংগঠন মিছিল করেছে, এটি আনন্দের কথা। যারাই এবার শহীদদের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন সবাই একযোগে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতির দাবিতে সরব হন, সোচ্চার হন মেহরত্রা কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশের দাবিতে।
ভাষা শহীদ স্টেশন নামকরণ ও বাংলাকে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি সপক্ষে আওয়াজ তুলুন, সেটাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। বিডিএফ মুখ্য আহ্বায়ক আরো বলেন, বরাকের 14 জন বিধায়ক ও সাংসদদের মধ্যে একমাত্র কমলক্ষদে পুরকায়স্থ ছাড়া কাউকে এসব নিয়ে আওয়াজ তুলতে কখনো দেখা যায়নি। এছাড়া বরাক বিজেপি কিংবা আরএসএস, বিএইচপি ও বজরং দলও এসব নিয়ে নীরব। এদের সবাই যদি এসব নিয়ে একযোগে সরব হন, তবে আমরা অবশ্যই দাবি আদায় করতে সমর্থ হব। তিনি তাই এই মর্মে তাদের অনুরোধ জানিয়েছেন। প্রদীপ বাবু জানান, বরাকের পাশাপাশি এবার ব্রহ্মপুত্র উপত্যকায় শহীদ দিবস পালন করবে মাতৃভাষা সুরক্ষা সমিতি, এর জন্য সংগঠকদের সাধুবাদ জানিয়েছেন তিনি। দুঃখের বিষয়, প্রতি বছর 19 মে আগে আমরা মিছিল করি, ভাষা শহীদের বেদিতে মালা দিই, সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাই, ধূপকাঠি জ্বালাই, তারপরেই সব শেষ। আজকে আমরা আবেদন করব যারা মিছিল করছে তাদের কাছে, যে এই মিছিল থেকে আওয়াজ উঠুক, ভাষা শহীদের স্বীকৃতি চাই, মেহরত্রা কমিশনের রিপোর্ট চাই, বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তন করতে হবে। এই নিয়ে কোনো রাজনীতি আমরা সহ্য করব না। আমি বরাকের 15টা বিধায়ক, 2 জন সাংসদ, তাদেরকে অনুরোধ করব এবং সেই সঙ্গে বিজেপি দল, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, যারা ডাবল ইঞ্জিনে সরকার পরিচালনা করছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া, ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়া, ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তন করার জন্য আপনাদের পক্ষ থেকে উদ্যোগ নেবেন। আমি বিশ্বাস করি যে যদি বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এই উদ্যোগ নেয়, তাহলে আমরা এই দাবিগুলো আদায় করতে সমর্থ হব। নতুবা আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে যেভাবে আমরা অতীতেও আন্দোলন করেছি ভাষার জন্য, আমরা আগামী দিনেও বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন চালিয়ে যাব। আর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে দেখে দুধপাতিল এলাকার নাগরিকরা আনন্দিত। স্থানীয়দের অনেকদিনের স্বপ্ন ছিল কর্পোরেশনে অন্তর্ভুক্তি, আজ তা বাস্তবায়ন হতে চলেছে, তার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন সরকারকে। তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি একথাও বলেছেন, বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এখন শেষ হবে, কারণ পঞ্চায়েত এলাকায় থাকাকালীন এলাকার বেশ কিছু সুযোগ সন্ধানী লোক সরকারের চোখে ফাঁকি দিয়ে দুধপাতিলের উন্নয়নে টাকা আত্মসাৎ করেছেন। কর্পোরেশন হলে হয়তোবা সেটা হবে না, সেই সঙ্গে বিগত দিনের কাজকর্মের হিসেব করার জন্য কাছাড়ি জেলাশাসকের কাছে আবেদন জানান তারা। আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমি ডক্টর অমিত কালওয়ার, আমি এই দুধপাতিলেরই বাসিন্দা। আমার এই দুধপাতিল গ্রামকে যে আজকে মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় এমপি কাছাড় এবং মাননীয় ডেপুটি কমিশনার কাছাড়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি যে আজকে এই যাতে এই যে অন্তর্ভুক্তিতে আমাদের দুধপাতিল এলাকার অনেক উন্নতি হবে, আমরা আরও ভালো দিন দেখতে পারব। আপনি যে কথাটা বলেছিলেন একটু আগে যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আমি মনে করি এটা এই যে দুধপাতিল গ্রামকে যে এই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার দিকে একটা পদক্ষেপ এবং এটাতে আমাদের দুধপাতিল গ্রাম আরও উন্নতির দিকে হাত বাড়বে। এবং আমি আমার এলাকাবাসীকে আমার খুবই অনুরোধ করছি এবং হাত জোর করে অনুরোধ করছি যে ওরা যাতে গভর্নমেন্টকে সাহায্য করে এবং এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, যারা আমাদের দুধপাতিল গ্রামের, ওরা যাতে এই বাস্তবায়নে যাতে এটা আমাদের রূপায়িত হয়, যাতে আমাদের এই দুধপাতিল কর্পোরেশনে আসার পর যাতে উন্নতির দিকে যেতে পারে, ওটাতে ওরা গভর্নমেন্ট অফ আসামকে খুব সাহায্য করে। ধন্যবাদ। লাসিংপাড়ে বাস করি, আমার এত বছর প্রায় 67 বছর পার হয়ে গিয়েছে, এইরকম একটা সুখবর পেয়ে আমি এত আনন্দিত হয়েছি যে ধন্যবাদ জানাই আমি আমার আসামের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মাজিকে মানে ধন্যবাদ জানাই। আর সবথেকে আমার আনন্দ হচ্ছে যে এইটা আমাদের যে কর্পোরেশনের আন্ডারে যে আমাদের এই জিনিসটা নেওয়া হচ্ছে, আমি তো চলে যাব কিন্তু আমার পরবর্তী যারা আছে। মাননীয় ডিসিকে অনুরোধ করছি আপনাদের সাংবাদিক মাধ্যমে আপনাদেরকে
মাধ্যমে আমি অনুরোধ করছি যে এইগুলা কাজগুলো যে তদারকি করে দেখা হোক যে কোন কোন কাজ অসম্পূর্ণ আছে এবং এর বরাদ্দ সরকারের টাকাগুলো কোথায় গেছে, প্রপারলি ইউটিলাইজেশন হয়েছে কি না সেটা আমরা কাউকে বলা হয় না। কোনো গাঁও পঞ্চায়েতে কোনো মিটিং যদি হয় এটা প্রকাশ্যে কোনো মিটিং হয় না, পঞ্চায়েতের ঘরে হয়, সেটা আমাদের কোনো আমরা জানতে পারি না যে কী স্যাংশন এসেছে, কী প্রকল্প এসেছে, আমাদের কোনো জানার কোনো কথা নাই। আমরা সিনিয়র সিটিজেন হিসাবে আমরা জানতে চাই যে যতগুলো কাজ আসে এই কাজগুলো আমাদেরকে অন্তত জানানো হয়। আসো, অসমীয়া জাতির স্বাভিমানের যেমন প্রতীক তেমনি বরাক উপত্যকার স্বাভিমানের প্রতীক হলো আকশা। সোমবার সংগ্রাম ও লক্ষ্য পূরণের 40 বছর পূর্তি উদযাপনে আকশা আয়োজিত আলোচনায় সভায় ওই অভিমত ব্যক্ত করেন আমন্ত্রিত বক্তারা। এদিন শিলচরে নানা কার্যসূচি সহ বরাক উপত্যকার গণদাবি ও আগামী দিনের পথ চলা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজিত হয়। সভার শুরুতে আকশা আন্দোলনে অবদানকারী প্রয়াত সহোদরদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কর্মকর্তারা। আলোচনা সভায় 1983 সালের 15 মে বরাকে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের লক্ষ্যে একে চন্দ্র ল কলেজ থেকে আকশার সংগ্রামের উল্লেখযোগ্য ঘটনাবলী ও সার্থকতার দিকগুলো তুলে ধরেন উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। দীর্ঘ 10 বছর সংগ্রামের পর বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের পথে আসা নানা প্রতিঘাতের কথাও তুলে ধরেন তিনি। এদিনের আলোচনা সভায় বিশিষ্টদের মধ্যে মত ব্যক্ত করেন অধ্যাপক নিরঞ্জন দত্ত, প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, সাংবাদিক চন ভট্টাচার্য, শিক্ষিকা সুস্মিতা যোশী প্রমুখ। সভার পৌরোহিত্য করেন অলোক ধর। এদিনের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়শ্রী নাথ, মধুমিতা দে, সাইদুর রহমান, সুকুমল দাস প্রমুখ। অভাবে চলতে পারবে না সেটা কে হলপ করে বলতে পারবে? এসব কথা মাথায় রেখে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছিলাম। যাই হোক, 10 বছর এক নাগারে সংগ্রাম হয়েছিল। কখনো রাস্তা রুখো, কখনো বিমান রুখো, কখনো চার রুখো আন্দোলন হয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে বাস্তবায়িত করতে বড় জনগোষ্ঠী উপেন্দ্রনাথ ব্রহ্ম এগিয়ে এসেছিলেন বলে আমাদের দাবি বাস্তবায়িত হতে অনেকটাই সহজ হয়েছিল। তখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে গেলে 1 কোটি জনসংখ্যার এক প্রয়োজন, একটা কেন্দ্রীয় সরকারের থেকে তখন সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। বরাক উপত্যকায় ছিল 30-35 লক্ষ, বড়রা সেদিন এই উপেন্দ্রনাথ ব্রহ্ম সেই সময়ের আপসু প্রেসিডেন্ট, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সেটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং মিজোরামের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই সব। এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যখন আসাম চুক্তির কোনো ইয়েতে, আসাম চুক্তির মতে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি তাতে ছিল না, যেহেতু বরাক উপত্যকায় আন্দোলন ছিল, তখন ওনারা দাবি করলেন যে তাদের অনুরোধ। শহীদ দিবস উদযাপনে লক্ষ্মীপুর ভাষা শহীদ মিনার সমিতি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী 19 মে ভাষা শহীদ দিবস পালন করার কার্যসূচি হাতে নিয়েছে। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সমিতি আহ্বানে শনিবার এক সভা অনুষ্ঠিত হয়। এতে রয়েছে সকাল 8টায় লক্ষ্মীপুর শহরের স্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল 8:30 শোভাযাত্রা, 2:30 শহীদের উদ্দেশ্যে তপধ্বনি, সন্ধ্যা 5টা থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রয়েছে আকর্ষণীয় নাটক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সুন্দর সাফল্য মণ্ডিত করে তোলার কামনা করছে ভাষা শহীদ মিনার সমিতি। গিরিশগঞ্জ মডেল হাসপাতালে নি চিকিৎসক বেলা 12টায় ছুটে এলেন বিধায়ক কমলাক্ষ। চিকিৎসকদের কর্তব্য গাফিলতি দেখে অগ্নিশর্মা বিধায়ক। প্রায়ই এরকম চলছে হাসপাতালের অবস্থা। মঙ্গলবার বেলা 12টা অবধি নেই হাসপাতালে চিকিৎসক, অভিযোগ রোগীদের। উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলের একমাত্র মডেল হাসপাতালে চিকিৎসকদের কর্তব্য গাফিলতি অভিযোগ বহুদিনের। অন্যদিকে আজ রোগীদের ডাকে বেলা 12টায় হাসপাতালে ছুটে এলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক হাসপাতালে উপস্থিত হয়ে কোনো চিকিৎসককে না পেয়ে কর্তব্যরত নার্সদের উপর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। না না, এখন ডেডিকেটেড খেয়ে আছে,
কার ডিউটি ওখানে আউটডোরও কই আউটডোরও ডক্টর রান খেলা দিতা না আউটডোরও ডক্টর রান খেলা দিতা মানুষ দশ টাকার ফিস কাটিয়া সকালে দেখাইতো আউটডোরও ডক্টর রাউন্ড দিলাম পোস্টমেন্ট আমি দাঁড়ানি কোনো ডক্টরও কিছু ইয়ে নাই টিকিট আরম্ভ হয়েছে এটা ডিউটি মানে আউটডোরের সময় সাতজন যদি ডিউটি থাকে যদি আমার এটা বুঝিয়ে দেন যে এই সাতজন সাতজনের মধ্যে ফিল্ডের মধ্যে গেছেন গিয়া ফিল্ডে গেছেন গিয়া টোটাল সাতজন আর একজন নাইট ডিউটি করে গেছে সাত দুজন আমরা অফিসে দুজনের মধ্যে একজন এনডিডি গেছেন তাই আমি কোন জায়গা গেছেন কিন্তু ওই যে ইয়েতে থাকে সাব সেন্টার এটা তো আমরা ডেইলি ডিউটি আমার তো জানা সব জানা আছে কিন্তু করলে দিতে দিতে সকালে আউটডোরের সময় আউটডোরের সময় সব ডিউটি শেষ করে সব ডক্টর আউটডোর থাকে তারপরে তাতে ডিউটি যাবে আউটডোরের সময় আবার ফিল্ডে যেতে হবে হিংসা জর্জরিত মণিপুর কেন্দ্র এবং রাজ্য সরকার চেষ্টা চালিয়ে গেলেও এখনও থামেনি মণিপুরের উত্তেজনা তাই মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সোমবার রাতে পশ্চিম শিলচরের বিভিন্ন জায়গায় মোমবাতি মিছিল করল বিষ্ণুপ্রিয়া মণিপুরি বেশ কয়েকটি সংগঠন বিশেষ করে চেংকুরি রোড ফকতপুর কালিনজর ইত্যাদি অঞ্চলে হাতে মোমবাতি নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠন এক মিছিল বের করে মূলত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণসংগ্রাম পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা অংশগ্রহণ করেন তাদের একটাই দাবি অশান্ত মণিপুরকে শান্ত করতেই হবে কারণ উত্তর পূর্বে মণিপুর রাজ্য যদি অশান্ত থাকে তবে অন্য রাজ্যগুলিতেও উত্তেজনা ছড়াবে হচ্ছে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শান্তি মিছিল মহাসভার সঙ্গে আছে আমাদের এখানে মিছিলে ছাত্র সংস্থা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণসংগ্রাম পরিষদের এবং মহিলা সংস্থার কর্মীবৃন্দ এই মহামিছিলে রয়েছে আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের মাতৃভূমি মণিপুরে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং সেটা কন্ট্রোলের বাহিরে গিয়েছে যার জন্যে আজ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমগ্র দেশ জুড়ে শান্তি মিছিলের আহ্বান জানিয়ে জায়গায় জায়গায় শান্তি মিছিল হচ্ছে এবং শান্তি মিছিলের দাবি হচ্ছে ভারত সরকার এবং মণিপুর সরকার সঙ্গে আমাদের আসাম সরকার সহ সম্মিলিত প্রচেষ্টায় মণিপুরে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা হবে এবং আনতে হবে শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র থানায় মামলা করিমগঞ্জ জেলার চরগোলা গৌরগোবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আহাদের নির্মম প্রহারে গুরুতরভাবে আহত হয়েছে নয় স্কুলের নবম শ্রেণীর বিষ্ণু দাস নামের এক ছাত্র বিষ্ণুর শরীরে বিভিন্ন স্থানে রয়েছে শিক্ষক আহাদের করা আঘাতের চিহ্ন বর্তমানে শিক্ষক আব্দুল আহাদের মারে আহত বিষ্ণু দাস রয়েছেন শয্যাশায়ী এবার শিক্ষক আব্দুল আহাদের উপযুক্ত শাস্তির দাবিতে ওই শিক্ষকের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করলেন চরগোলা গৌরগোবিন্দ স্কুলের নবম শ্রেণীর ছাত্র বিষ্ণু দাসের পিতা এবার বিষ্ণু দাসের মুখ থেকে শুনুন স্কুলের ক্লাস চলাকালীন সময় কি ঘটেছিল এবং কিভাবে শিক্ষক আব্দুল আহাদ ছাত্র বিষ্ণু দাসের উপর প্রহার চালিয়েছিলেন কলম পড়ছিল যখন তাই আমার অঙ্ক প্রিয় করাইতরা তখন কলম একটা ডেস্কে নিচে পড়ছিল তখন আমার লগরে রাহিম একটা ওটার কলম কলম ওটা তুলি দেয় আর এই কলম ওটা তুলি দেবার লাগছিল তখন স্যারে উঠে কন বিষ্ণু তুমি আর আমি গেছি না পরে কন তুমি তোমার নাম জানো না আমি কইলাম নাম জানতা না কেন স্যার আমি তো আমার নাম জানি পরে কিন্তু আমি আউট করার পরে তুমি বারে গেলে না আমি কইলাম স্যার আমি তো কোনো দোষ করছি না এটা তো কলম একটা পড়ছে আর ওটা তারে কইছে কলম ওটা তুলি দেবার কথা আর এমনি তো আমি দোষ করছি না যে আমি বারে যেতাম তারপরে স্যারে কান করার পরে স্যার আহাদুদ্দিন তাই না আমার দুইটা স্বর মারিয়া করছিল নামও করার পরে তুই বাড়ি গেলে না কেন আমি কয়েক স্যার আমি তো দুষ করছি না তুই আমাকে তাহলে বাড়ি দিতাম এরপরে তাই না আমার দুনো হাত ধরি টানিয়া নিছেন বাড়ি নিয়ে আমার দেখা মারি বাড়ি বা করছেন বাড়ি বা করিয়া তারপরে আমার দুনো হাত ধরি আসার মারি মাটি ফেলেছেন ফেলাই আমার উপরে আবার পয়টা মারছেন তারপরে তুলিয়া ওয়ালো দেখা মারি আমার কদিন মাঝে ওখানে ফাটাইছেন তারপরে আমার খানো বেরিয়া খুব দূরে দূরে মারছেন আর এমন আমার শরীরও অসুস্থ আর ফেলাই মারছেন তারপরে কোথায় লিন্ডন পরে আমি লিন্ডন আবুয়াত দিলাম তারপরে তাই ক্লাসও গেছেন ক্লাস থেকে বারোই আবার আসার মারছেন আসার মানে ফেলাই আবার কতটা মারছেন অতারানী দাস আমার ছেলের লাগে বিষ্ণু দাস
হে সরগুলা গৌরগোবিন্দ হাই স্কুলে স্টুডেন্ট ক্লাস নাইনে পড়ে, তার রোল নম্বর 4। আজকে একটা ঘটনা ঘটছে, স্কুলে একটা কলম পড়ার সত্ত্বে মাস্টারে তারে খুব মারপিট অত্যাচার করছে। পড়ার সত্ত্বে তারা কইছেন যে তুমি স্কুল থেকে বাইরিয়ে যা, হে না ভাই বাইরিয়েছে না, কইছে আমি তো কোনো দুষ করছে না, এতে কিতা লাগে বাইরিতাম না। করার সত্ত্বে তারা খুব পিটাপিটো করে একদম খান হাত উঠ ফাটাই লিছে। ফাটানোর পরে আমরা কাছাড় জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্যালয়ের উদ্যোগে শিলচর মেহেরপুর স্থিত প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের কার্যালয়ে এক জব মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের শিলচর শাখার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দীপঙ্কর আচার্য মহাশয় বলেন, আজকে সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি গুজরাট, নাগপুর, ইন্দোর, হরিয়ানা, বেঙ্গালুরু রাজ্যের সুপ্রতিষ্ঠিত সর্বমোট 8টি কোম্পানির অফিসাররা এখানে উপস্থিত হয়। এই জেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় 300 জনের অধিক বেকার যুবক যুবতীরা উপস্থিত হয় কর্মসংস্থানের উদ্দেশ্যে। সেখান থেকে প্রায় 60 জন বেকার যুবক যুবতীরা উক্ত কোম্পানিগুলিতে চাকুরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সেদিন এখানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছাড় জেলার ডিরেক্টর মনোজ কানু, জেলা স্কিল কমিটির রঞ্জন কুমার সাহানি সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে আমাদের এই প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রতে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দুটা মিলিয়ে একটা জব মেলার আয়োজিত করা হয়েছে। সেটাতে দেশের অনেক বিশিষ্ট কোম্পানিগুলো গুজরাট, আহমেদাবাদ, ইন্দোর, হরিয়ানাতে ওরা এখানে পার্টিসিপেট করেছিল, কিন্তু কেন ওদের অনেক মেন পাওয়ারের রিকোয়ারমেন্ট ছিল, তাই এখানে আজকে এই জব মেলার অনুষ্ঠানটা অর্গানাইজ করা হয়েছিল। এখানে আমাদের কাছাড় জেলার অনেক বেকার যুবক যুবতীগুলো পার্টিসিপেট করেছিল, এর মধ্যে 50 জনের মতো ক্যান্ডিডেট মেল আর ফিমেল মিলিয়ে ওরা এখানে সিলেকশন হয়েছে অনেক কোম্পানিগুলোতে, যারা অতি শীঘ্রই এই কোম্পানিগুলোতে গিয়ে জয়েন করবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নতুন প্রজন্মের উদ্যোগে 19-এর মহামিছিল, পা মেলালেন জনতা। ভাষা শহীদদের নিয়ে রাজনীতি আর সহ্য নয়, সাফ জানালো বিডিএ। কর্পোরেশনে অন্তর্ভুক্তি, আনন্দের জোয়ার বইছে দুধপাতিল এলাকায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।